প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ফারজানা খান মজলিশ, আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদের বাংলা অনুজ্ঞা পড়াবো। আশা করি সবাই ভালো করে শুনবে ও বুঝতে চেষ্টা করবে। আজকে পড়াচ্ছি বাংলা অনুজ্ঞা। আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞাপদ বলে। তাহলে আমরা কি জানতে পারলাম? যে আদেশ থাকবে, অনুরোধ থাকবে, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে, আর কালের দুটো কাল, বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ হচ্ছে তুই, তোরা, তুমি, তোমরা। ক্রিয়াপদের যে রূপ হবে তাকেই বলবে, বলা হবে অনুজ্ঞাপদ। তাহলে আমরা সংজ্ঞাটা ভালো করে জেনেছি। আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞাপদ বলে। উদাহরণস্বরূপ, কাল একবার এসো, কাল একবার এসো। এখানে দেখো অনুরোধ বোঝাচ্ছে, আসার জন্য অনুরোধ করছে। দ্বিতীয়টা দেখো, তুই বাড়ি যা, তুই, কারণ এখানে দেখো মধ্যম পুরুষ, এর জন্য তুই বা তুমি, তোমরা। এখানে তুই বাড়ি যা, যেহেতু বাড়ি যেতে বলেছে, এটা আদেশ। তিন দেখো, ক্ষমা করো মোর অপরাধ। এখন কারো কাছে যখন কোনো ভুল করাতে ক্ষমা চাইতে হবে, তখন তাকে কি করতে হবে? প্রার্থনা। তাহলে তিনটা বাক্যে আমরা দেখতে পেলাম, প্রথম বাক্যে কাল একবার এসো, এ বাক্যে অনুরোধ। দ্বিতীয় বাক্যে তুই বাড়ি যা, এখানে আদেশ। তৃতীয় বাক্যে ক্ষমা করো মোর অপরাধ, এখানে প্রার্থনা বোঝাচ্ছে। এখন অনুজ্ঞাপদ যেহেতু আমাদের আদেশ থাকবে, অনুরোধ থাকবে, অনুমতি থাকবে, প্রার্থনা থাকবে, আর অনুনয় থাকবে, তাহলে আমরা অনুজ্ঞাটা ধরে নিলাম। এখন অনুজ্ঞাপদটা কিভাবে গঠন করা হবে? অনুজ্ঞাপদ নানাভাবে হয়েছে। এক নম্বর দেখো, মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদের কোনো বিভক্তি যোগ হয় না। এখন মধ্যম পুরুষ হচ্ছে যে পুরুষ প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতাই হচ্ছে মধ্যম পুরুষ। এখন মধ্যম পুরুষের তুচ্ছার্থক হচ্ছে তুই, তোরা, আর ঘনিষ্ঠার্থকও তুই, তোরা। তারপর সর্বনাম ব্যবহার হচ্ছে। এখন তোমার খেয়াল রাখতে হবে এই অনুজ্ঞাপদের গঠনে, যে মধ্যম পুরুষে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামে অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনো বিভক্তি যোগ হয় না। মূল ধাতুটি ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয়। এখন মূল যে ধাতুটা থাকবে সেটাই ক্রিয়াপদ হিসেবে ব্যবহার হবে। যেমন মধ্যম পুরুষ তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক, তুই পর, তোরা পর। মধ্যম পুরুষে তুচ্ছার্থক তুই, তোরা, উদাহরণ দেওয়া আছে। এখন তোমাদের অনুজ্ঞাপদের গঠনে খেয়াল রাখতে হবে। প্রথমে বলেছি মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনো বিভক্তি যোগ হয় না, কিন্তু অনুরোধ, আদেশ বা অনুরূপ অর্থে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের সর্বনাম আপনি বা আপনারা এবং সাধারণ মধ্যম পুরুষের সর্বনাম তুমি বা তোমরা পদের সঙ্গে যে অনুজ্ঞাপদের ব্যবহার হবে তাতে বিভক্তি যুক্ত থাকে। তাহলে সহজে বুঝতে পারলে যে তুই, তোরা থাকলে ক্রিয়াপদের সর্বনামের অনুজ্ঞায় বিভক্তি যোগ হবে না, যদি সম্ভ্রমাত্মক থাকে তাহলে ক্রিয়াপদের বিভক্তি যুক্ত হবে। যেমন সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ আপনি, আপনারা, আসুন, এই যে আস যোগ উন, আসুন, এটা সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষ। আর সাধারণ মধ্যম পুরুষ হচ্ছে তুমি, আসো, আস যোগ অ সমান আসো। এখন এক নম্বর আমরা পেয়েছি যে মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদের কোনো বিভক্তি যোগ হয় না, কিন্তু
যদি আদেশ অনুরোধ বা অনুরূপ অর্থে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের সর্বনাম আপনি বা আপনারা থাকে তাহলে তার সাথে অনুজ্ঞাপদের ব্যবহার বা হবে এবং বিভক্তি যুক্ত হবে। দুই, প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে হ যোগ করার নিয়ম ছিল। এই হ বর্তমানে অ এবং ওতে রূপান্তরিত হয়েছে। যেমন উদাহরণ হিসেবে আমরা কবিতার লাইনগুলোতে দেখতে পেয়েছি আগে হ ছিল। দেখো, করহ আপন কাজ তাতে কিবা ভয় লাজ, করহ যেটা এখন আমরা বলি করো। দ্বিতীয়টা দেখো, অধম সন্তানের মাগো দেহ পদচ্ছায়া, দেহ বলা ছিল এখন বলে দাও। এই যে হ, এখন আর হ যোগ করার নিয়মটা নেই, সেটা অ এবং ওতে রূপান্তরিত হয়েছে। তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবে, ক উত্তম পুরুষের অনুজ্ঞাপদ হতে পারে না। উত্তম পুরুষটাকে স্বয়ং বক্তাই উত্তম পুরুষ। এখন কেউ কি নিজেকে আদেশ অনুরোধ বা উপদেশ দিতে পারে? না, পারে না। এর জন্য উত্তম পুরুষের অনুজ্ঞাপদ হবে না। আর খ দেখো, অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না। নাম পুরুষ কোনটা? অনুপস্থিত ব্যক্তি বস্তু বা প্রাণী হচ্ছে নাম পুরুষ। এখন যে উপস্থিত নেই তাকে কি তুমি আদেশ অনুরোধ উপদেশ কোনটা করতে পারবে? পারবে না। এর জন্য অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না। তাহলে কয়টা হয়েছে? উত্তম পুরুষের অনুজ্ঞাপদ হতে পারে না, কারণ কেউ নিজেকে আদেশ করতে পারে না। আর খ, অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না। এখন আমরা ছকের মাধ্যমে দেখো মধ্যম পুরুষ আর নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপ দেখতে পাচ্ছি। ধরন সম্ভ্রমাত্মক, তার সর্বনাম হচ্ছে আপনি আপনারা তিনি তারা, আর বিভক্তি উন ন। উদাহরণ ক্রিয়াপদ হিসেবে যাউন যান। দুই, সাধারণ তুমি তোমরা, বিভক্তি অ ও, আর ক্রিয়াপদ করো যাও। তিন, তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক তুই তোরা, আর হচ্ছে বিভক্তি শূন্য, ক্রিয়াপদ কর যা। চার, সাধারণ সর্বনাম হচ্ছে সে তারা, বিভক্তি উক, আর ক্রিয়াপদ হচ্ছে করুক। সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের অনুজ্ঞাপদের বিভক্তি উন, যেমন আপনারা দেখুন, দেখ যোগ উন সমান সমান দেখুন। খ, চলতি ভাষায় ধাতুর মূল স্বর এ কারান্ত বা ও কারান্ত হলে উক্ত পার্থক্য লোপ পায়, মানে পার্থক্যটা বাদ হয়। যেমন নেন লন নিন লোন ইত্যাদি। প্রথমে আমরা দেখেছি মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপ, এখন আমরা মধ্যম ও নাম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার রূপ দেখব। ধরন সম্ভ্রমাত্মক, সর্বনাম আপনি আপনারা, বিভক্তি সাধু হলে ইবেন, চলিত হলে বেন, ক্রিয়াপদ সাধু হলে করিবেন, চলিত হলে করবেন। সাধারণ তুমি তোমরা সর্বনাম, আর বিভক্তি সাধু ইয়ো চলিত ও, ক্রিয়াপদ সাধু করিও চলিত করো। তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনাম হচ্ছে তুই তোরা, বিভক্তি সাধুতে ইস, আর হচ্ছে দন্তস চলিত, ক্রিয়াপদ সাধু করিস খাস, আর চলিত খাস। সাধারণ সর্বনাম সে তারা, বিভক্তি সাধু ইবে,
चलित बे क्रियापद साधु करिबे चलित करबे তাহলে আমরা দুটো ছকের মাধ্যমে প্রথমে দেখেছি মধ্যম ও নাম পুরুষের বর্তমান অনুজ্ঞার রূপ আর দ্বিতীয়টায় দেখেছি মধ্যম ও নাম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার রূপ এতে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমাদের অনুজ্ঞার ব্যবহারটা কিভাবে হবে এরপর যাচ্ছি ঘটমান বর্তমান অনুজ্ঞা মূল ক্রিয়াপদের সঙ্গে ইতে তে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়াপদ গঠন করা যায় এই অসমাপিকা ক্রিয়াপদ এবং থাক ধাতুর সঙ্গে বর্তমান অনুজ্ঞার বিভক্তি যুক্ত করে যে ক্রিয়াপদ হয় উভয় মিলে যৌগিক ক্রিয়া উৎপন্ন করে এই যৌগিক ক্রিয়া ঘটমান বর্তমান অনুজ্ঞার অর্থ প্রকাশ করে তাহলে আমরা কি পেলাম ঘটমান বর্তমান অনুজ্ঞা হচ্ছে বর্তমান অনুজ্ঞার অর্থ প্রকাশ করছে যেমন সে ইতে উপ মানে করিতে করতে থাকুক তিনি আপনি ইতে তে উন করিতে করতে থাকুন তুমি ইতে তে অ ও করিতে করতে থাকো থাকো তুই ইতে তে করিতে করতে থাকো মূল ধাতুর সঙ্গে অসমাপিকা ক্রিয়া বিভক্তি ইতে তে যুক্ত হয় এরূপ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়া সর্বদা অপরিবর্তিত অবস্থায় থাকে এই অসমাপিকা ক্রিয়া এবং সাধারণ বর্তমানে অনুজ্ঞার ক্রিয়া বিভক্তি যুক্ত থাক ধাতু এটা ঘটমান বর্তমান অনুজ্ঞায় মিলে যৌগিক ক্রিয়া উৎপন্ন করে এই যৌগিক ক্রিয়া ঘটমান বর্তমান অনুজ্ঞার অর্থ প্রকাশ করে থাক ধাতুর সঙ্গে যুক্ত ক্রিয়া বিভক্তিগুলোই অনুজ্ঞা অর্থ প্রকাশ করে মূল ক্রিয়া থেকে উৎপন্ন অসমাপিকা ক্রিয়াটি ঘটমানতা প্রকাশে সাহায্য করে তাহলে আমরা কি পেয়েছি যে ঘটমান বর্তমান অনুজ্ঞা হচ্ছে মূল ক্রিয়াপদের সঙ্গে ইতে তে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়াপদ গঠন করতে পারে আর এই অসমাপিকা ক্রিয়াপদ এবং থাক ধাতুর সঙ্গে বর্তমান অনুজ্ঞার বিভক্তি যুক্ত করে যে ক্রিয়াপদ গঠন হবে উভয় মিলে যৌগিক ক্রিয়া উৎপন্ন করবে দুই ঘটমান ভবিষ্যৎ অনুজ্ঞা উপর্যুক্ত কারণে ঘটমান ভবিষ্যৎ অনুজ্ঞার জন্য পৃথক ক্রিয়া বিভক্তির অস্তিত্ব স্বীকার করা অনাবশ্যক যেমন ইতে বা তে ইবেন বেন করিতে থাকিবেন করতে থাকবেন ইতে তে ইও এ এটা হচ্ছে ও করতে থাকিও করতে থাকো ইতে তে ইস করিতে থাকিস করতে থাকিস ইতে তে ইবে বে করিতে থাকিবে করতে থাকবে এটা হচ্ছে সাধু ও চলিত রূপ এই অনুজ্ঞার সময় তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ভালো করে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না কারণ উত্তম পুরুষ হচ্ছে স্বয়ং বক্তা সেই স্বয়ং বক্তা কোনো সময় তোমার আদেশ অনুরোধ উপদেশ করতে পারবে না নিজেকে এর জন্য হয় না আর সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যতের ক্রিয়াটি সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ভবিষ্যৎ অনুজ্ঞায় ব্যবহৃত হয় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের সাধারণ ভবিষ্যতের ক্রিয়াটি সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের ভবিষ্যৎ অনুজ্ঞায় ব্যবহৃত হয় আমরা উদাহরণ দিচ্ছি যেমন আমাদের অনুজ্ঞায় হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল বর্তমান কালে দেখো কাজটি করে ফেলো এটা হচ্ছে আদেশ তোমরা এখন যাও এটাও আদেশ সত্য গোপন করো না উপদেশ
কড়া রোদে ঘোরাফেরা করিস না। উপদেশ, পাতিস নে শিলাতলে পদ্ম পাতা, এটাও উপদেশ। আমার কাজটা এখন করো, এটা অনুরোধ। অঙ্কটা বুঝিয়ে দাও না, অনুরোধ। আমার দরখাস্তটা পড়ুন, প্রার্থনা। মর পাপিষ্ট, এটা হচ্ছে অভিশাপ। ভবিষ্যৎকালে অনুজ্ঞা, সদা সত্য বলবে, এটা আদেশ। চেষ্টা করো, সবই বুঝতে পারবে, সম্ভাবনায়। রোগ হলে ওষুধ খাবে, বিধান অর্থে। কাল একবার এসো, অনুরোধে। তাহলে আমরা বাংলা অনুজ্ঞায় জানতে পারলাম, আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞাপদ বলে। আর জেনেছি অনুজ্ঞাপদের গঠন। এক ছিল মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনো বিভক্তি যোগ হয় না, মূল ধাতুটি ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয়। সম্ভ্রামত্মক মধ্যম পুরুষ আপনি, আর সাধারণ মধ্যম পুরুষ তুমি। দুই, প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে হ যোগ করার নিয়ম ছিল, যেমন করহ আপন কাজ তাতে কি বা ভয় লাজ। তিন, উত্তম পুরুষের অনুজ্ঞাপদ হতে পারে না। আর অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না। সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের অনুজ্ঞাপদের বিভক্তি উন। আর যেহেতু আমাদের দুটো কালের আদেশ অনুরোধ উপদেশ হবে, এ দুটো কাল হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ, ভালোভাবে পড়বে ও বোঝার চেষ্টা করবে। আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বহু নির্বাচনী প্রশ্ন বাড়ির কাজ থাকবে, এখানে উত্তরও দেওয়া আছে, তোমরা পড়বে শিখবে। এক নম্বর প্রশ্ন, কোন ক্রিয়াটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় সম্ভাবনা বোঝাচ্ছে? দুই, তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? তিন, সাধারণ মধ্যম পুরুষের বর্তমানকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? চার, ওখানে যাস না, কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? পাঁচ, খোদা আপনার মঙ্গল করুন, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ছয়, ধর্ম ও ন্যায়ের পথে চলো, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? সাত, তোর সর্বনাশ হোক, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? আট, আমাকে সাহায্য করুন, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? নয়, কাজটি করে দাও না ভাই, কি অর্থে ব্যবহার হয়েছে? দশ, অন্যায়ের কাছে মাথা নত করো না, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? এগারো, অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি? বারো, রোগ হলে ওষুধ খাবে, কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? তেরো, আমার দরখাস্তটা পড়ুন, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? চোদ্দ, খোদা তোমার হায়াত দারাজ করুন, কি অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? অথবা ঈশ্বর আপনার মঙ্গল করুন, কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে? পনেরো, কোন ক্ষেত্রে কখনোই অনুজ্ঞা হয় না? ষোলো, অনুরোধ বোঝাতে অনুজ্ঞার ব্যবহার কোনটি? সতেরো, বৃষ্টি আসে আসুক। আঠারো, ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না? উনিশ, কোনটি বর্তমানকালের অনুজ্ঞার উদাহরণ? বিশ,
ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়? তোমরা বাকিগুলো দেখে নিয়ে সব পড়া শেষ করবে, ভালোভাবে পড়বে ও বুঝবে, আর বুঝতে না পারলে বারবার পড়বে, দেখবে যে একসময় তুমি অনেক ভালো বুঝতে পেরেছো। সব সময় পড়াশোনা এবং যা যা কাজকর্ম আছে তোমার ছাত্র হিসেবে তুমি সব সময় পালন করার চেষ্টা করবে, আর ভবিষ্যৎ যেহেতু নির্মাণ করতে হবে নিজেকে, তোমার পড়াশোনা, তারপর আদব কায়দা নিয়ম কানুন সব মেনেই চলতে হবে। ভালো থেকো, পড়াশোনা করবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।